বড়বাজার সুতা এবং কাপড়ের জন্য কলকাতার বাণিজ্যিক কেন্দ্র ও ভারতের বৃহত্তম বাজারগুলির অন্যতম। এমন কোনো জিনিস নাই যা এখানে মেলে না। বাজারটি প্রায় 600-700 বিঘা জমির ওপরে অবস্থিত। তবে ভেবে দেখুন, এটি কত বড় বাজার, এজন্য মনে হয় এটিকে বড় বাজারই বলা হয়। আজ বড় বাজার থেকে ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করব এবং একই সাথে আপনাদের জন্য কলকাতার এই বিখ্যাত বাজার নিয়ে একটি ব্লগ তৈরি করব। আর একটি কথা, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের সকল ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করি আজকের ব্লগ। কলকাতার পার্ক স্ট্রিট একটি হোটেলে আমরা আছি। কলকাতা আসলে এই এরিয়াতে বেশিই থাকা হয়। এটি কলকাতার একটি বিনোদন কেন্দ্রও বলা যেতে পারে, কারণ পার্ক স্ট্রিটের পাশেই আছে কলকাতা জাদুঘর এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং এখান থেকে মেট্রোটাও খুবই কাছে। হোটেল থেকে বেরিয়ে সামনের মোড়টা যাচ্ছি ও মোড়টাতেই মেট্রো স্টেশন আছে। এখানে এসে রাস্তায় পেয়ারা দেখে মনে হলো একটা পেয়ারা খাই। এবার সামনের রোডের পাশ দিয়ে মেট্রো স্টেশনে যাচ্ছি। রাস্তার এ সাইড দিয়ে অসংখ্য দোকান আছে, এখান থেকে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। পার্ক স্ট্রিট মেট্রোর 1 নম্বর গেট দিয়ে আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করছি। এটি ভূগর্ভে অবস্থিত। এ মেট্রো ধরে আমরা যাব যতীন দাস পার্ক, মানে এমজি রোড। ১৯৮৪ সালে কলকাতা মেট্রো চালু করা হয় এবং এটি 40টি স্টেশনে বিভক্ত। এবার ভিতর থেকে টিকিট কাটতে হবে এবং ট্রেনের জন্য ওয়েট করতে হবে। ট্রেন চলে এসেছে, এই ট্রেন ধরে যাব এমজি রোড। এমজি রোড চলে এসেছে। এক নম্বর গেট দিয়ে নেমে রোড পার হয়ে অপার পাশ দিয়ে যাচ্ছি বড়বাজারের উদ্দেশ্যে। এটি একটি পাইকারি মার্কেট, এখানে প্রয়োজনীয় সকল কিছু পাওয়া যায়। চলুন বড় বাজারটি একটু ঘুরে দেখি।
ये मार्केट माने बाजार की एत बड़ो जे एक दिक दिए ढुकले अन्य दिक दिए पथ हारिए जाए आर आम्रा नतून बोले एटा आमादेर क्षेत्रे बेशी होच्छिलो एखाने जाए किछु देखते पाच्छेन सब किछु पाइकारी एवं खुचरा दामे बिक्री हय বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছেন যারা কলকাতার বড় বাজার থেকে শাড়ি ক্রয় করে বাংলাদেশে নিয়ে বিক্রি করেন এখানে ব্যবসায়ীরা বেশি কেনাবেচা করে থাকেন এখানকার ভিড়টা একটু খেয়াল করে দেখুন কত মানুষ আসে এখানে কেনাকাটার জন্য আমি দেখিনি যে এমন কোনো জিনিস নাই যে এ বাজারে মেলে না এ বাজারে শেষ বা শুরু কোথায় আমি খুঁজে পাই নাই সামনে দেখতে পাচ্ছি মেইন রাস্তা মেইন রাস্তা ক্রস করে সামনে আরেকটি গলিতে ঢুকব যাব শাড়ির পাইকারি মার্কেটে এটা ট্রাম রোড কারণ এখান দিয়ে ট্রাম যাতায়াত করে এখানে আসার মূল উদ্দেশ্য ছিল পরিবারের জন্য কিছু শাড়ি কেনা চলুন শাড়ির দোকান থেকে একটু ঘুরে আসি তোমাকে ছাড়বে সুন্দর করে সাজো মেকআপ নিয়েছো আমাদের শাড়ি কেনা শেষ এবার আমরা রাস্তা ক্রস করে আগের গলিতে আবার ঢুকব এখান থেকে আমরা একটু লাড্ডু কিনব শুনেছি এখানকার লাড্ডু নাকি খুবই সুস্বাদু আপনারা দেখেই মনে হয় বুঝতে পারছেন 500 গ্রাম লাড্ডু কিনলাম এখান থেকে মিষ্টি ও ভেজ বিরিয়ানি খাব এই বিরিয়ানি নাকি খুব সুস্বাদু হয় একই সাথে কলকাতা বড় বাজার ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন একই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ।